বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, জাতিসংঘের সাইডলাইনে আমেরিকার কোনো প্রেসিডেন্টের বিরল বৈঠক। ঐতিহাসিক বৈঠক হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। নিউ ইয়র্কে ওয়ান টু ওয়ান বৈঠকটি হয়েছে মঙ্গলবার সকালে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক। প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দুই সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে নোবেলজয়ী ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনের কাছে তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছে দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমেরিকার সরকারকেও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক বাইডেনকে উপহার দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটাই প্রথম বৈঠক। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের একজন কূটনীতিক বলেন, এর আগে কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন, ওই দিন বিকালে তিনি অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা ইউনুস। জাতিসংঘ সদর দপ্তরে সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব নেতাদের স্বাগত জানান মহাসচিব। অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার তুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ইউনুস। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।